إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا যে সমস্ত পাড়া
সরাসরি এবং ছাড়াছাড়ি আমরা লক্ষ্য করছি জাগরণটা এই কাম্য হয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রবিউল আউয়াল মাসে যেই বাড়াবাড়ি হয় তা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। আর সেটা হলো বাড়ি রবিউল আউয়ালকে কেন্দ্র করে যেই সময়তে মিলাদুন নবী পালন করা হয়। যেহেতু ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করব তাই আমাদেরকে এর শাব্দিক এবং পারিভাষিক অর্থ জেনে নিয়ে সামনে অগ্রসর হওয়া দরকার। ঈদ মানে আনন্দ উৎসব, মিলাদ মানে জন্ম সময়কে আরবিতে মিলাদ বলা হয়। আর আন্নাবী যখন নাবী শব্দের শুরুতে আলিফ লাম সহকারে আসবে তখন শুধু আমাদের রাসূল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাবে। আর নাবী বলতে যে কোনো নবী হতে পারে। যখন আমরা আন্নাবী কি নির্দিষ্ট করে বলব তখন এর দ্বারা উদ্দেশ্য হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবীর পুরুর অর্থ দাঁড়ায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দ। আর সিরাত এর আলিগড়ে অর্থ হলো অবস্থা, পরিবেশে বলা হয় জীবন ইতিহাস। সিরাতুন নবী মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। একদল আমাদের দেশে মিলাদুন নবী পালন করে থাকে আর একদল মিলাদুন নবী পালন করে না, এটাকে বেদাত বলে। কিন্তু তারা সিরাতুন নবী আবার পালন করে, মানে তারা শুধু বাড়ি রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোনো কিছু করে না, কিন্তু তারা আবার সিরাতুন নবী এই রবিউল আউয়াল মাস উপলক্ষে যতদিন রবিউল আউয়াল মাস থাকবে তারা দিনে এবং রাতে সিরাতুন নবী নাম দিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে, সভা সমাবেশ করে থাকে, ওয়াজ মাহফিল করে থাকে। দুটোই বর্জনীয়, কারণ মিলাদুন নবী যেরকম বর্জনীয় সিরাতুন নবীও বর্জনীয়। শুধু রবিউলকে কেন্দ্র করে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম না মিলাদুন নবী করেছেন না সিরাতুন নবী পালন করেছেন। এমনিতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যে কোনো মাসে যে কোনো সময়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু রবিউল আউয়াল মাসকে উপলক্ষ মানে কেন্দ্র করে না সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম আমাদের সালফে সালেহীন না মিলাদুন নবী এবং না মিলাদুন নবী পালন করেছেন না সিরাতুন নবী পালন করেছেন। সুতরাং এই মাসকে কেন্দ্র করে মিলাদুন নবী যেরকম বর্জনীয় সিরাতুন নবীও বর্জনীয়। কারণ যদি আমরা একটাকে বেদাত বলি আরেকটাকে জায়েজ বলি তাহলে মিলাদুন নবী যে ভাবে সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হয় সিরাতুন নবী রাসূলের জীবন ইতিহাস শুধু রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অনুষ্ঠান করে সভা সমাবেশ করে এইভাবে তার জীবন ইতিহাস মানুষের কাছে তুলে ধরা দ্বারা এটাও প্রমাণিত হয়। সুতরাং মিলাদুন নবী যেরকম মাহে রবিউল আউয়াল মাহে রবিউল আউয়ালে বর্জনীয় সিরাতুন নবীও বর্জনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস আমরা পুরো 12 মাসে কি করতে পারবো আলোচনা করতে পারবো, কিন্তু উপলক্ষ করে একটা মাসকে নির্ধারণ করে এইভাবে পড়ার সর্ব সালিহীন থেকে প্রমাণিত নয়। এবার আসুন যে আমরা যে মিলাদুন নবী মানি নিয়েছে ঈদে মিলাদুন নবী এই শব্দটাই কোরআন এবং হাদিসের পটভূমি। ঈদে মিলাদুন নবী এই পরিভাষাটাই কোরআন এবং হাদিসের এবং আমাদের সর্বে সালিহীনের কোন কিতাবের মধ্যে নেই। কোরআন এবং সুন্নাতের কথা সর্বে সালিহীনদের আমাদের যারা পূর্বসূরী ছিলেন আমাদের যারা অগ্রগামী ছিলেন তাদের কোন কিতাবের মধ্যে কোন গ্রন্থের মধ্যে এই পরিভাষাটাই আসে নাই।
মাজার পূজারি এবং বেদাতে আলেমদের দ্বারা এই পরিভাষাটা তৈরি হইতো, এই পরিভাষাটা তৈরি হয়েছে। আমরা সকলেই জানি এই মুসলিমদের দুইটা কয়টা, মুসলিমদের এই দুইটা যা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উম্মতকে কি করেছেন, দান করেছেন। তাহলে তৃতীয় আরেকটা ঈদ আসলো কোথেকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উম্মতের জন্য দুইটা ঈদ নির্ধারণ করে দিয়েছেন, সেখানে আবার তৃতীয় আরেকটা ঈদ আসলো কোথেকে। আপনি আবু দাউদের 1134 নম্বর হাদিসটা পড়ুন, মিসকাতের 1439 নম্বর হাদিসটা পড়ুন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে আগমন করলেন, মদিনার মধ্যে গেলে হিজরত করে গিয়ে দেখেন সেখানে মানুষরা বছরে দুটি আনন্দ উৎসব করে থাকে, দুটি ঈদ উদযাপন করে থাকে, দুটি দিনে তারা বিভিন্ন আমোদপ্রমোদ এবং খেলাধুলা করে থাকে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে জিজ্ঞেস করলেন যে দুটি দিনে তারা কেন আমোদপ্রমোদ করে থাকে, খেলাধুলা করে থাকে, আনন্দ ফুর্তি করে থাকে। তখন রাসূলকে যখন বলা হলো তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা এই দুইটা দিনকে পরিবর্তন করে দিয়ে তোমাদের আনন্দের জন্য, আমোদ প্রমোদের জন্য, খেলাধুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি দান, দুটি দিন দান করেছেন। একটা হলো ঈদুল আযহা, আরেকটা হলো ঈদুল ফিতর। একটা হলো কুরবানির ঈদ, আরেকটা হলো মাহরমের পরে যে আমরা ঈদ উদযাপন করে থাকি সেটা। তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কয়টা ঈদ দান করেছেন, দুটি ঈদ দান করেছেন। সুতরাং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করে তাকে বৃদ্ধা করে প্রদর্শন করে আবার তৃতীয় ঈদ তৈরি করা মানে রাসূলকে সম্মান করা নয়, রাসূলকে ভালোবাসা নয়, রাসূলকে বেয়াজ্জতি করা এবং বিশ্বাসঘাতক হিসাবে আখ্যায়িত করা। রাসূল আমাদেরকে তৃতীয় একটা ঈদ না দিয়ে আমরা বুঝাতে চাচ্ছি যে তার জন্মদিনে অথবা রবিউল আউয়াল মাসে তৃতীয় আরেকটা ঈদ আমাদেরকে না দিয়ে রাসূল মুহাম্মদ ইসলাম আমাদের সাথে খেয়ানত করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা তৃতীয় আরেকটা ঈদ উদযাপন করে এটাই প্রমাণ করছি আপনি যতই ভালোবাসার নাম দিয়ে করুন না কেন, যতই মহাব্বতের নাম দিয়ে করুন না কেন, রাসূল যে দুইটা ঈদ করেছেন সে দুইটা ঈদের মধ্যে কেমন পর্যন্ত মুসলিম সীমাবদ্ধ থাকতে হবে, এর বাইরে ভালোবাসার নাম দিয়ে, মহাব্বতের নাম দিয়ে, এই সে নাম দিয়ে কোন ঈদ চালু করার ইসলামের কোন রেওয়াজ বা প্রথা নেই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দান করেছেন ততটুকুই কি করতে হবে, আমাদেরকে পালন করতে হবে। রাসূলের মহাব্বত সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে বেশি ছিল। দুনিয়ার মধ্যে কেউ যদি দাবি করে রাসূলের সাহাবীদের চেয়ে আমার অন্তরে বা আমাদের অন্তরে রাসূলের মহাব্বত বেশি, ভালোবাসা বেশি, সে যে দাজ্জাল তাতে কোনো সন্দেহ নাই, সে যে মহাবতারক তাতে কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরামের পরে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরামের ছাত্রগণ, তাদের তারপর আইমে মুজতাহিদিন ইমামগণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন নাকি আমরা বেশি ভালোবাসি, তারা বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, তাদের ছাত্ররা, তাদের ছাত্ররা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। কিন্তু তারা তো মহাব্বতের নাম দিয়ে, ভালোবাসার নাম দিয়ে আল্লাহ রাসূলকে বৃদ্ধা করে দিয়ে, আল্লাহ রাসূলকে মহাব্বতের নাম দিয়ে বা তাকে বিশ্বাসঘাতক খেয়ানতকারী হিসেবে আখ্যায়িত করে কোনো ঈদ তারা চালু করেন না। তারা তো কোনো মহাব্বতের নাম দিয়ে দ্বিতীয় কোনো ঈদ, চতুর্থ কোনো ঈদ চালু করেন নাই, ইসলামের মধ্যে নতুন কোনো ঈদ চালু করেন নাই। তাহলে আমরা কেন 1400 বছর পরে এসে মহাব্বতের নাম দিয়ে, ভালোবাসার নাম দিয়ে আমরা তৃতীয় একটা ঈদ চালু করবো? সম্মানিত উপস্থিতি, এই ঈদ মিলাদুন নবী আজকে পালন করা হচ্ছে মহাব্বতের নাম দিয়ে, যা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম তাবেঈ তাবে তাবেঈ তার ইমাম সহ পৃথিবীর কোন জগৎবিখ্যাত ইমামদের থেকে তা প্রমাণিত হয়। সুতরাং এটা বর্জনীয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে হাদিসটা আমি পাঠ করেছি সহিহ মুসলিমের 1757 নম্বর হাদিস, সহিহ বুখারী 2697 নম্বর হাদিস এবং মিসকাতের মধ্যে 140 নম্বর বর্ণিত হয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এমন আমল করে যে আমাদের ব্যাপারে আমাদের নির্দেশনা নেই, মানে আমিনা আমালা লাইসা আলাইহি আমরুনা, কেউ যদি এমন আমল করে যে ব্যাপারে আমাদের নির্দেশনা নেই তাহলে সেটা
আসছে প্রায় একই অর্থ করতে মান আমতা সাফি আপনিনা মাজা মা লাইসা মিনহু ফাওয়ারাত কেউ যদি আমাদের এই ধর্মে নতুন কোন আবিষ্কার করে চাই এই ধর্মের মধ্যে নেই তাহলে সেটা প্রত্যক্ষ হোক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে যদি ইসলাম পরিপূর্ণ হয়েছে সেটাই হাইদা মিলাদুন নবী ইসলামের দ্বিতীয় অঙ্গ ঈদ নামক কোন বস্তু ছিল না এইটা মিলাদুন নবী ছিল না সুতরাং যতই মহাব্বতের নাম দিয়ে ভালোবাসার নাম দিয়ে বলা হোক না কেন সেটা প্রত্যক্ষ হোক ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এখানে মহাব্বতের জুড়ে ভালোবাসার জুড়ে কোনো নতুন উদ্ভাবন করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে ইসলামকে পূর্ণাঙ্গ ঘোষণা করেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা আজকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা আর ইসলামকে ধর্ম হিসেবে তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ ইসলামের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম সুতরাং ইসলাম পরিপূর্ণ এখানে রাজনীতির কোন সুযোগ নেই কমানো কারণের হ্যানফেন করার মহাব্বতের নাম দিয়ে ভালোবাসার নাম দিয়ে কোনো কিছু বৃদ্ধি করার সুযোগ ইসলামের মধ্যে নেই যখন একটা গ্লাসের মধ্যে পানি পানি রাখলেন একেবারে পরিপূর্ণভাবে একেবারে পরিপূর্ণভাবে পানি রাখলেন একেবারে এক ফোঁটা আর পানি তার মধ্যে ডালার সুযোগ নেই তো গ্লাসটা কি হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে এখন যদি আপনি এর মধ্যে একেবারে জমজমের পানি অথবা আবে হায়াতের পানি অথবা পৃথিবীর আরো যত ধরনের মূল্যবান পানি আছে সেখানে যদি এক ফোঁটা রাখতে চান তাহলে গ্লাস থেকে কি পানিটা এক ফোঁটা পড়ে যাবে যতটুকু রাখবেন ততটুকু কি করবে গ্লাস থেকে পড়ে যাবে উপচে পড়ে যাবে তত ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আপনি যত দামি মনে করে হোক না কেন যত ভালো মনে করেন না কেন যত মহাব্বতের নাম দিয়ে করেন না কেন ভালোবাসার নাম দিয়ে আপনি করেন না কেন আপনি ইসলামের মধ্যে কোনো কিছু অনুপ্রবেশ করাবেন কোনো কিছু ঢুকাবেন ইসলামের একটা অংশ তার থেকে বের হয়ে যাবে এই কারণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম পরিপূর্ণ সুতরাং যে ব্যক্তি এর মধ্যে কোনো কিছু প্রবেশ করাবে সেটা প্রত্যেকটা হবে সেটা পরিত্যাজ্য হবে যতই সুন্দর হোক না কেন যতই ভালো হোক না কেন এবং যতই মহাব্বতের নাম দিয়ে এবং ভালোবাসার নাম দিয়ে সেটা করা হোক না কেন এটা কখনো গ্রহণযোগ্য হবে না ইসলাম পরিষ্কার বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে কি বলছেন সেটা বাতিল হবে আল্লাহ তার রাসূলের আনুগত্যের মধ্যে সীমাবদ্ধ থাকো আর কি করো না আমল বরবাদ করো না সুতরাং এই মহাব্বতের নাম দিয়ে যে আজকে আমাদের সমাজে গুলো চলছে দ্বিতীয় আরেকটা ঈদ উদযাপন করা হচ্ছে এবং আবিষ্কার করা হয়েছে উদ্ভাবন করা হয়েছে এটা কখন ইসলাম সাপোর্ট করে না ইসলাম এই ধরনের আমলকে পরিত্যাজ্য বলে ঘোষণা করেছে প্রত্যাখ্যাত বলে ঘোষণা করেছে তারপর আমাদের দেশে যেভাবে জাঁকজমক ভাবে বাড়ি রবিউল আব্বাল ঈদে মিলাদুন নবী পালন করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এবং জন্মের মাস নিয়ে ঐতিহাসিক কোণের মধ্যে প্রায় 12টি মত রয়েছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন সেই হাদিস দ্বারা প্রমাণিত তারপর কত হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন ঐতিহাসিকগণ সেই হাদিস আমাদের সেটা বলেছেন কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে ঐতিহাসিকগণের মধ্যে কয়টি মত রয়েছে 12টির উপরে মতামত রয়েছে অভিমত রয়েছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে সিয়াম পালন করতেন সাহাবায়ে কিরাম সহিহ মুসলিমের হাদিস এবং বিভিন্ন হাদিস গ্রন্থে আসছে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রতি সোমবারে সিয়াম পালন করেন কেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দুটি কারণে কয়টি কারণে দুটি কারণে আমি প্রতি সোমবারে সিয়াম পালন করি এক আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমার জন্মদিনটা ছিল সোমবার এই দিনে আমি সোমবারে কি করেছি আবির্ভূত হয়েছি আরেকটা হলো এই সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত বিধান করেছেন সুবহানাল্লাহ এই দুই কারণে আমি সোমবারে কি রাখি সিয়াম পালন করি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে সোমবারে আসছেন এটা প্রমাণিত তারপর হিজরিটাও প্রমাণিত কারণ কায়েস ইবনু
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি এবং আল্লাহর রাসূল একই বংশে জন্মগ্রহণ করেছি আর সেটা হলো আসমাবে ফিলের বংশ অর্থাৎ আব্রাহাম আছে কাবার বংশ করার জন্য তার হাতিয়ার বা তার হাতি বাহিনী নিয়েছে কি করেছিল আক্রমণ করার জন্য এসেছিল আল্লাহ কি বলছেন ওই বংশ আমার জন্ম আর সেটা ছিল 570 অথবা 71 খ্রিস্টাব্দে তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এবং কোন দিন তিনি জন্মগ্রহণ করেছেন সেটা কি করে গেছে সহিহ হাদিসের আলোকে জানা গেছে কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ এবং মাস আজ পর্যন্ত কেউ ফিক্সড করে নির্দিষ্ট করে বলতে পারে না শুধু সনটা জানা গেছে এবং বার কিভাবে জন্মগ্রহণ করেছেন সেটা জানা গেছে কিন্তু জন্মের নির্দিষ্ট যে তারিখটা আল্লাহ কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এবং কোন মাসে জন্মগ্রহণ করেছেন আজ পর্যন্ত কেউ ফাইনাল ডিসিশন দিতে পারে না অথচ আজকে আমরা বারে রবিউল আউয়াল কে নির্দিষ্ট করে আমরা ঈদে মিলাদুন নবী পালন করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন মাসে জন্মগ্রহণ করেছেন কেউ বলছেন মুহররম মাসে তিনি জন্মগ্রহণ করেছেন কেউ বলছেন সফর মাসে জন্মগ্রহণ করেছেন কেউ বলছেন রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে যারা বলেছেন তাদের মাঝে আবার 5টি 6টি মতামত আছে কেউ বলছেন রবিউল আউয়াল মাসের দ্বিতীয় তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 10 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 17 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 21 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 22 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন এবার দেখেন অবস্থাটা কি মাস নিয়ে একতরফের শেষ নেই তারপর রবিউল আউয়াল মাসে তাদের মাঝে কতটা হল কিন্তু আল্লামা ঐতিহাসিক একজন প্রখ্যাত ঐতিহাসিক ইমাম মুহাম্মদ ইবনু সিরিন মুহাম্মদ ইবনু ইসহাক তিনি বলেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারেই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন আর এটাই আমাদের দেশে বা বিভিন্ন দেশে প্রসিদ্ধি লাভ করছে উনি এই ব্যাপারে কোনো হাদিস বা ঐতিহাসিক দিক থেকে বা সনদ সহকারে কোনো কিছু উল্লেখ করতে পারেন নাই তিনি একজন ঐতিহাসিক ছিলেন প্রখ্যাত ঐতিহাসিক ছিলেন নাম কি মুহাম্মদ ইবনু ইসহাক রহিমাহুল্লাহ তিনি কি করেছেন একটা মত ব্যক্ত করেছেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে কি করেছেন জন্মগ্রহণ করেছেন আর এটাই কি করেছে অধিকাংশ মানুষ বা উলামায়ে কিরাম গ্রহণ করে এই বাহার রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে নির্দিষ্ট করে দিয়েছে আর এই তারিখের কারণে আজকে বাহার রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের দেশে কি করা হচ্ছে ঈদের মিলাদুন্নবী পালন করা হচ্ছে অথচ কতগুলো একতলা বাকিগুলোর মধ্যে যে হওয়ার সম্ভাবনা নাই তাতে কোনো তাতে তো সম্ভাবনা আছে কিন্তু আমরা তো বাকিগুলো উড়িয়ে দিতে পারি না যে না ওইগুলোতে না একমাত্র বারে রবিউল আউয়ালে নির্দিষ্ট যেহেতু অনেকগুলো মতামত আছে আর যারা অন্যান্য তারিখগুলো বলছেন তারা মোটামুটি দলিল দেওয়ার চেষ্টা করেছেন দলিল পেশ করেছেন যদিও দলিলগুলো অকাট্য নয় বা একেবারে শক্তিশালী নয় কিন্তু তারা ঐতিহাসিকভাবে কিছু দলিল দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু মুহাম্মদ ইবনে ইসহাক তিনি যে বারে রবিউল আউয়াল বলেছেন তিনি কোনো জয়ীব বা আনওয়াত কোনো দলিল পর্যন্ত পেশ করতে পারেন নাই তিনি একটা মত ব্যক্ত করেছেন অথচ আজকে আমরা এটাকে নির্দিষ্ট করে আজকে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করা শুরু করে দিয়েছি ঈদে মিলাদুন্নবী এটা সর্বপ্রথম শিয়াদের থেকে আবিষ্কৃত হয়েছে তাদের থেকে শিয়াদের থেকে ফাতিমি যুগে যখন ফাতিমি খেলাফত এই পৃথিবীর মধ্যে বা বিভিন্ন দেশের মধ্যে বিশ্বসহ চালু ছিল তখন এই শিয়ারা কি করেছে ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করেছে যখন দেখবো যে খ্রিস্টানরা বড়দিন উদযাপন করে ক্রিসমাস ডে ঈসা আলাইহিস সালাম নামে পালন করে তখন এরা বর্ষণা শুরু করলো যে দেখো আমরা ঈসা আলাইহিস সালামের নামে আমরা বড়দিন পালন করে থাকি ক্রিসমাস ডে পালন করে থাকি আর তোমরা তোমাদের নবীর জন্য তোমরা কোন আনন্দ উৎসব করো না কোন আবেগ প্রমোদ করো না তোমরা কোন দিবস উদযাপন করো না এইভাবে যখন তারা নিন্দা করলো তখন ফাতিমি খেলাফতের অনেক বাদশা বা তাদের অনুসারীরা সর্বপ্রথম ওই শিয়াদের অনুসরণে কি করলো মুসলিমদের মাঝে এই ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করে দিলো
সুন্নি মুসলিম, কারণ মুসলিমরা তখন দুই ভাগে, দুই ভাগে বিভক্ত ছিল, দুই ভাগে ডিভাইডেড ছিল, একটা হলো শিয়া মুসলিম আরেকটা হলো সুন্নি মুসলিম। শিয়া মুসলিমরা যদিও তারা মুসলিম কিনা এনে একতারা আছে, বা তাদের মাঝে আবার অনেক ফেরকা আছে, তাদের মাঝে 12টা ফেরকা আছে। বর্তমান শিয়ারা কোন কোন ফেরকা মুসলিম আর কোন কোন ফেরকা মুসলিম নয়, তাকে পুরো শিয়া সম্প্রদায় অমুসলিম এনে ওলামাদের মাঝে কিছু কথা আছে। তো যাই হোক, ওই সময় মুসলিমদেরকে দুই ভাগে ভাগ করা হতো, একটা হলো শিয়া মুসলিম আর একটা হলো সুন্নি মুসলিম। এই শিয়া মুসলিমরা চতুর্থ হিজরিতে মিলাদুন্নবী আবিষ্কার করে। তারপর মুসলিম সুন্নি মুসলিমদের মাঝে যিনি সর্বপ্রথম এই ঈদের মিলাদুন্নবী আবিষ্কার করেন তিনি হলেন সালাউদ্দিন আইয়ুবী, যিনি ক্রুসেড বিজেতা সালাউদ্দিন আইয়ুবীর কর্তৃক গভর্নর আবু সাঈদ মুজাফফর ইবনে কুকুমুরি। সে কি করে সর্বপ্রথম ইরাক নামক শহরে, ইরাকের আরবান নামক শহরে কি করে 604 হিজরিতে এই ঈদের মিলাদুন্নবী আবিষ্কার করে? কত হিজরিতে? 604 হিজরিতে। কেউ বলছেন 651 হিজরিতে, মানে শিয়াদের প্রায় 200 বছর বা 250 বছর পরে সুন্নি মুসলিমদের মাঝে আবু সাঈদ মুজাফফর ইবনু কুকুমুরির নেতৃত্বে কি হয়েছে, সুন্নি মুসলিমদের মাঝে এই ঈদে মিলাদুন্নবী অনুপ্রবেশ করেছে, মুসলিমরা উদযাপন করা শুরু করেছে। অথচ দেখেন 600 হিজরির আগে একজন লোক, একজন মুসলিম, একজন সুন্নি মুসলিম এটা পালন করে নাই, তাহলে এটা ইসলামের কিভাবে অংশ হয়ে যেতে পারে? এটা কিভাবে রাসূলের মহব্বতের একটা মাপকাঠি হয়ে যেতে পারে? এটা কিভাবে রাসূলের ভালোবাসার মাপকাঠি হতে পারে? আজকে রাসূলকে ভালোবাসেন আপনি, অবশ্যই মিলাদকে সাপোর্ট করতে হবে। রাসূলের ভালোবাসার এক নম্বর প্রমাণ মানে আপনি মিলাদকে সাপোর্ট করতে হবে, মিলাদ করতে হবে। আপনি মিলাদ সাপোর্ট করেন না, মিলাদ করেন না, মিলাদকে নাজায়েজ বা অবৈধ বলেন, এবার আপনি দুশ্মনের রাসূল হিসেবে পরিগণিত হবেন। আজকে রাসূলকে ভালোবাসার এক নম্বর মাপকাঠি দাঁড়িয়েছে মিলাদ এবং কিয়াম। সম্মানিত উপস্থিতি, যারা মিলাদ কিয়াম করে না বা বৈধ করে না, এরা হলো রাসূলের দুশ্মন। এক কথায় শেষ, ও রাসূলের দুশ্মন ওয়াহাবি আলহামদুলিল্লাহ। অথচ আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা এই 600 হিজরির আগে এই মিলাদ কিয়াম করেন নাই, তারা কি সবাই রাসূলের দুশ্মন ছিল? তারা কি সবাই আমাদের সাহাবায়ে কেরাম সর্বজনীন দশ চার ইমাম, তারা কি রাসূলের দুশ্মন ছিলেন? কখনোই নয়, আলহামদুলিল্লাহ। তাহলে যারা বলছে যে যারা ঈদের মিলাদুন্নবী পালন করে না বা সাপোর্ট করে না, এটাকে অবৈধ বলে, এরা রাসূলের দুশ্মন, এরা উস্তাদের রাসূল, তাহলে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ষষ্ঠ হিজরি পর্যন্ত কি সবাই উস্তাদের রাসূল ছিল? সবাই কি রাসূলের দুশ্মন ছিল? আলহামদুলিল্লাহ। তোমাদের যে চার ইমাম, আমাদের যে চার ইমাম, তারাও কি উস্তাদের রাসূল ছিলেন? তারাও কি রাসূলের দুশ্মন ছিলেন? আলহামদুলিল্লাহ। এগুলো আমরা কি বলছি? তারপর এরা যখন দেখা যায় যে একদল, যেটা আগে বলছিলাম যে একদল মিলাদুন্নবী পালন করে আরেকদল সিরাতুন্নবী পালন করে, তো এরা যারা সিরাতুন্নবী পালন করে এরা আবার মিলাদুন্নবী কে নাজায়েজ করে, তো এরা কি করে, এদেরকে কটাক্ষ করার জন্য এরা আবার স্লোগান বানিয়েছে যে মিলাদুন্নবী কায়েম করো, সিরাতুন্নবী কে লাঠি মারো। আলহামদুলিল্লাহ, কত বড় জঘন্য কথা! আপনি চিন্তা করছেন, মিলাদুন্নবী কায়েম করো, সিরাতুন্নবী বন্ধ করো বা সিরাতুন্নবীতে লাঠি মারো, এই স্লোগানগুলো আজকে দেখবেন আজকে অমরম আমাদের কানে আসছে বা এদের বিভিন্ন স্লোগানের মধ্যে পাওয়া যায়। এরা যে রেলি বের করে, আজকে রেলি পর্যন্ত বের করা হচ্ছে, এই যে রেলি বের করছে, সভা সমাবেশ করছে, সাহাবায়ে কেরাম আমাদের ইমামগণ এইগুলো করেছেন? কখনোই নয়। তারা কি এইভাবে মাইক নিয়ে, তারপর গাড়ি নিয়ে, তারপর একটা নতুন কি কত ধরনের সিস্টেম করে আজকে এরা রেলি বের করছে আর বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে? এর মধ্যে থেকে একটা অন্যতম স্লোগান হলো মিলাদুন্নবী কি করো, কায়েম করো, সিরাতুন্নবীতে লাফি মারো। আলহামদুলিল্লাহ, সিরাতুন্নবী এইভাবে একটা পরিবেশ বানিয়ে আল্লাহ রাসূলের জীবন আলোচনা করা, এটা আমরা জায়েজ করি না। কিন্তু সিরাতুন্নবীতে লাফি মারার অর্থটা কি, মানে আল্লাহ রাসূলের পুরো জিন্দেগির উপর লাফি মারা, কোরআন হাদিস নামাজ রোজা হজ যাকাত ইসলামের যত বিধান আসছে এগুলোতে লাফি মারা। আলহামদুলিল্লাহ, কিভাবে মিলাদুন্নবী মানে কি, আল্লাহ রাসূলের জন্মের সময়টা, যা আমি প্রথমেই বলছি, মিলাদুন্নবী মানে আল্লাহ রাসূলের জন্মের সময়টা, মিলাদুন্নবী রাসূলের জন্ম, অর্থাৎ জন্মের সময়টাকে
নবী মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 63 বছর থেকে 40 বছর মাইনাস, এটাকে আমরা মাইনাস করছি কারণ তখন তিনি নবী ছিলেন না। 40 থেকে আল্লাহ রাসূল হায়াত পেয়েছেন কত? 63 বছর। তাহলে আর থেকে কত বছর? 23 বছর। এই 23 বছর হলো সিরাতুন নবী। এই 23 বছরেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে। এই 23 বছরে আপনার নামাজ দিয়েছেন, সালাত দিয়েছেন, সিয়াম দিয়েছেন, যাকাত দিয়েছেন, হজ দিয়েছেন, ইসলামের যত বিধান আছে এই 23 বছরে কি করেছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তো সিরাতুন নবীর মধ্যে লাঠি মারা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে, কোরআনের উপর লাঠি মারা, সালাত সিয়াম হজ যাকাত কুরবানি ইসলামের সমস্ত বিধানের উপর লাঠি মারা, আল আয়াজু বিল্লাহ উপস্থিতি। তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে এই মিলাদুন নবীর মধ্যে আবার মিলাদ কিয়াম ঢুকে গেছে, কিয়াম ঢুকে গেছে। এই প্রথম কিন্তু ইতিহাসটা ভালো করে জানো, চতুর্থ হিজরিতে শিয়ারা সর্বপ্রথম মিলাদুন নবী আবিষ্কার করে, তারপর ষষ্ঠ হিজরির পরে মানে 604 হিজরিতে সুন্নি নামক যারা সুন্নি মুসলিম এরা কি করেছে? মিলাদুন নবী আবিষ্কার করেছে। ইরাকের আরবান শহরে আবু সাইদ মুজাফফর ইবনে কুকুবরির নেতৃত্বে। তখন কিন্তু কিয়াম করা হতো না, তখন কিয়াম করা হতো না, শুধু মিলাদ করা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে, জন্ম তারিখকে কেন্দ্র করে অথবা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে তারা সেখানে বিভিন্ন গান বাজনা কবিতা বিভিন্ন ধরনের জিনিস তারা কি করতো, আল্লাহ এবং এগুলো করে তারা আনন্দ ফুর্তি করত, আমোদ প্রমোদ করত। তখন কিন্তু কিয়াম ছিল না। এই মিলাদের আরো প্রায় 400 বছর পরে আবিষ্কার হলো এই কিয়াম। কিয়াম মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ উদযাপন করে তাকে খুশি করার জন্য অথবা রাসূলের মহব্বতে আবার কি করা, তাকে দাঁড়িয়ে সম্মান করা। এই দাঁড়িয়ে সম্মান যে আমরা রাসূলের নামে এই মিলাদ করলাম, তারপর এত কবিতা রাসূলের নামে আবৃত্তি করলাম, আমোদ প্রমোদ করলাম, আনন্দ ফুর্তি করলাম, তারপর আমরা অনেক কিছু উদযাপন করলাম, তো রাসূলকে একটু সম্মান দেখাতে গিয়ে আমরা একটু দাঁড়িয়ে তার নামে কি করবো, দুরুদ পাঠ করব। এই দুরুদ পাঠ করার নামে আজকে কি করা হয়েছে, আবার এই মিলাদুন নবীর মধ্যে কিয়ামকে প্রবেশ করানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা মিলাদ আবিষ্কার হওয়ার আরো কয়েকশো বছর পরে এই কিয়াম আবিষ্কার হয়েছে। দেখেন আমি প্রায় বলে থাকি বেদান এমন একটা জিনিস যে মানুষের ইমানকে ধ্বংস করে দেয়, মানুষের ইমানকে নষ্ট করে দেয়, কুফরের মধ্যে লিপ্ত করে দেয় বেদান নামক একটা মহা ক্যান্সার নামক জিনিসটা। কারণ দেখেন যারা আজকে কিয়াম করছে এরা কিয়াম করার পূর্বে নিজের ইমানটাকে নষ্ট করে দিচ্ছে, বেমন হয়ে যাচ্ছে এক কথায়। কিভাবে? যে দেখেন এরা যখন দাঁড়ায় এরা কি বলে যে শান্তিদাতা মুক্তিদাতা এলোরে দাঁড়ায় এসো আমরা সম্মান করি দাঁড়িয়ে সবাই, আল্লাহ ইয়াজুবিল্লাহ ইমান আছে। এখানে দেখেন রাসূলের সম্মান দেখানোর আগে এটা ইমান নামক মহা মূল্যবান সম্পদ কিন্তু শেষ। কারণ এখানে কি বলছে, শান্তিদাতা শান্তিদাতা মুক্তিদাতা এলোরে দাঁড়ায় এসো আমরা সম্মান করি দাঁড়িয়ে সবাই। তো শান্তিদাতা মুক্তিদাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় যে শান্তিদাতা কে মুক্তিদাতা কে, সে পরিষ্কার বলবে অকপটে বলবে আল্লাহ রাব্বুল আলামিন। অথচ এখানে মিলাদ কে আপ শুরু করা যে দাঁড়াবে রাসূলকে সম্মান করার জন্য, এই দাঁড়ানোর পূর্বে নিজের ইমানটাকে শেষ করে দিচ্ছে, অর্থ শান্তিদাতা মুক্তিদাতা আল্লাহ ইয়াজু বিল্লাহ। তারপর আজকে যে ধরনের এখানে কবিতা আওড়াচ্ছে যে দেখেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দুধ না হালিমা, এগুলো কে না জানে? এগুলো কবিতা বানিয়ে বানিয়ে এবার কি করে শরীর তোলায় আর এগুলো গেয়ে থাকে। অথচ এগুলো তো সবাই জানে, এগুলো এই সমস্ত এই কবিতা তৈরি করে এই সমস্ত শেরা আশার তৈরি করে অথবা আরবি ভাষায় কোনো কিছু তৈরি করে সাহাবায়ে কেরাম
রাসূলের মহব্বত অর্জন করতে হলে সুপারিশ পেতে হবে, রাসূল যে শব্দে
করতে হবে। অথচ আজকে আমরা গুরুদের বাজার বানিয়ে নিয়েছি, এমন এমন আদিব গুরু আমরা তৈরি করে নিয়েছি যেগুলো যেগুলো শুনলে আমাদের হাসি পায় এবং যারা বিধর্ম এদের হয় এরাও হাসবে, এই সমস্ত গুরু পাঠ করবে। তারপর গুরুদের মধ্যে আজকে তাল মিলানোর জন্য তাল বা সাপ মজা লাগানোর জন্য আজকে কত ধরনের যে অঙ্গ ভঙ্গি সুরের মর্চনা বা বিভিন্ন ধরনের সিস্টেম করা হয় যা একজন নবী প্রেমিক আল্লাহ রাসূলের মহব্বত যার প্রেমে আছে যার মহব্বত যার অন্তরে আছে সে কবুল এগুলো মেনে নিতে পারে না। দুরুদ কি আরবি না বাংলা? আরবি, এটা কি বাংলা শব্দ? আজকে যাদের দুরুদের সবাই কি বলছে হাইরে না দিয়া না সা দিয়া না, হাইরে শব্দ আসলে কই থেকে? হাইরে শব্দ এটা তো বাংলা, আমরা কোনো কিছু ঘটলে বা মনের বিরুদ্ধে বলে একটা আফসোসমূলক কথা শুনলে আমরা কি বলি হাইরে, কি বলেন? কিন্তু আজকে দেখা যাচ্ছে দুরুদ পাঠ করা হচ্ছে হাইরে না দিয়া না সা দিয়া না, হাইরে না দিয়া না, এই যে হাইরে না দিয়া না সা দিয়া না, না কোন বলা হয় দাঁত কে, না বলা হইতে কি দাঁত, শব্দটা হবে নাবি কিয়া না আমাদের নবী আমাদেরকে একটা চেয়ার অথবা একটা স্থান একটা আসন খালি রাখা হচ্ছে। কেন রাখা হচ্ছে? রাসূলের মহব্বতে আমরা কিয়াম করবো, মিলাদ কিয়াম করছি। রাসূল এখানে রুহানি ভাবে, কেউ বলছে সরাসরি, কেউ বলছে রুহানি ভাবে এসে উপস্থিত হবে আল্লাহ আয়াজুবিল্লাহ। তো রাসূল যদি এখানে উপস্থিত হয়ে যায়, রাসূল বলছেন যখন আমাকে আমার প্রতি দুরূদ পাঠ করা হয় আমার কাছে ফেরেশতারা আল্লাহ রাসূল আবু দাউদের হাদিস এবং মিশকাতের 923 নম্বর হাদিসগুলোতে দেখবেন রাসূল বলছেন যা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে অনেক ফেরেশতা মোতায়েন করে দিয়েছেন, যখন আমার কোন উম্মত আমার প্রতি দুরূদ পাঠ করে ইউবাল্লিগুনি আমার কাছে কি করে দেওয়া হয়, পৌঁছে দেওয়া হয়। তাহলে রাসূলের কাছে পৌঁছে দেওয়াটা উত্তম সম্মানের না রাসূলকে নিয়ে আসা সম্মানের? রাসূলের কাছে পৌঁছে দেওয়াটা সম্মানের, রাসূলকে সম্মান দিতে গিয়ে রাসূল যাতে নষ্ট হয় কি বলছি আসন খালি রাখা হচ্ছে, চেয়ার খালি রাখা হচ্ছে, রাসূল নাকি এখানে আসবে আলহামদুলিল্লাহ। এটা খ্রিস্টানদের থেকে একটা ভ্রান্ত আকীদা দাঁড় করা হয়েছে। এই আকীদাটা কাদের থেকে দাঁড় করা হয়েছে? খ্রিস্টানদের থেকে। আপনি খ্রিস্টানদের খ্রিস্টানদের পাদ্রী ইমামুদ্দিন তার একটা প্রসিদ্ধ কিতাব হলো তাফতিশুল আউলিয়া। নাম কি? কিতাবের নাম হলো তাফতিশুল আউলিয়া। খ্রিস্টানদের পণ্ডিত পাদ্রী নাম হলো ইমামুদ্দিন, ভালো করে মুখস্থ করে নেন, তার প্রসিদ্ধ একটা কিতাব হলো তাফতিশুল আউলিয়া। তাফতিশুল আউলিয়ার 108 পৃষ্ঠা এই ইমামুদ্দিন খ্রিস্টানদের পক্ষে একটা কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন যে মস্তিষ্ক ঈসা আলাইহিসসালামের নামে উৎসর্গ করা হয়, যে মস্তিষ্ক ঈসা আলাইহিসসালামের নামে সংগঠিত করা হয়, মানে যে মস্তিষ্কে ঈসা আলাইহিসসালামের গুণগান করা হয় তার নামে বিভিন্ন শেয়ার কবিতা আবৃত্তি করা হয়, ওই মস্তিষ্কে ঈসা আলাইহিসসালাম এসে উপস্থিত হয় আল্লাহ ইয়াজুবিল্লাহ। ওই আকীদাটাই মডিফাই করে আজকে আমাদের সামনে পেশ করা হচ্ছে। এরা বলছে ঈসার ক্ষেত্রে, আর এই নামধারী মুসলিমরা বলছে, এই নামধারী আশিকের রাসূলরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। একই আকীদা। ওয়া তাআলা রাব্বুল আলামিন আপনি কত আয়াত নেবেন, কত দলিল নেবেন যে আল্লাহ রাসূল পৃথিবীর মানুষ দূর থেকে মানুষ চলে যাওয়ার পরে কেমন পর্যন্ত আর কোথাও আসার ক্ষমতা নেই, এমনকি আসবে দূরের কথা হানাফি মাযহাব, এরা কোন ধরনের হানাফি আমাদের বুঝে আসে না, এরা কোন ধরনের হানাফি এটা আমাদের বুঝে আসে না, কারণ হানাফি মাযহাবের যত বড় কিতাব দেখবেন ছোট থেকে বড় একেবারে যত বড় কত কিতাব পড়েন না কেন, যত ছোট কত কিতাব পড়েন না কেন, সবখানে উল্লেখ আছে। কেউ যদি বলে মানুষ আসবে
মৃত ব্যক্তি মৃত্যুর পর আসবে দূরের কথা, এই ধরনের কথা বলবে দূরের কথা। কেউ যদি বলে রুটা আছে, কি আছে, রু আছে, তার আত্মা আছে, তাহলে সে কাফের হয়ে যাবে। আপনি হানাফি মাযহাবের একটা প্রসিদ্ধ বুকের কিতাব হলো আল মাকরুহ রায়, যেটা কামজুদ তাকায়েকের সরা আল্লামা ইবনে মুজাহিদ, যাকে দ্বিতীয় আবানিফা বলা হয়, হানাফিদের কাছে তিনি দ্বিতীয় আবানিফা নামে পরিচিত। তার একটা প্রসিদ্ধ কিতাব হলো আল মাকরুহ রায়, এর পঞ্চম খণ্ডের 224 পৃষ্ঠার মধ্যে তিনি যে মৃত ব্যক্তির রূহ কোথায় উপস্থিত হয়, মানুষ চক্রের কথা, শুধু আত্মা রূহটা কোথায় উপস্থিত হয়, আল্লাহ কি বলছেন, তাদের সামনে রয়েছে পর্দা, অর্থাৎ যারা কবর জগতে চলে গেছে তাদের সামনে রয়েছে পর্দা, অর্থাৎ কেয়ামতের দিন আগ পর্যন্ত। ঈসা আলাইহিসসালাম যখন তৃতীয়টা ইসরাফিল, যাকে মালাকুস সুর বলা হয়, এবং এই তরফ থেকে আমাদের দেশে ইসরাফিল বলা হয়, ইসরাফিল কোন সহি হাদিসে আসে না, কিছু সহি হাদিসে ওই মালাকুস সুর সিংহা ফুটকার দেওয়ার যে মালাকটা ফেরেশতা আছে তাকে আমাদের কিছু দৈহিক হাদিসের মধ্যে কি বলা হয়েছে, ইসরাফিল বলা হয়েছে। তো যাই হোক, ওই নামটা যেহেতু আমাদের দেশে প্রসিদ্ধ, এজন্য নামটা বলছি ইসরাফিল। আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় ফুৎকার দিবেন, তখন মানুষ কি করবে, কবর জগৎ থেকে উঠবে। আল্লাহ বলছেন এর আগে আর দুনিয়ার লোকে কেউ ফেরত আসতে পারবে না। কে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ইন্তিকাল করেছেন, তাদের সেটা কবর জগতের হায়াত কেমন সেটা ভিন্ন কথা, কিন্তু তিনি তো ইন্তিকাল করেছেন, তার উপাত্তর আছে না, সবাইকে স্বীকার করে তিনি ইন্তিকাল করেছেন। ইন্তিকালের পরে তিনি কবর জগতে আমাদের মতো জীবিত না, তিনি আলমে বরজাতের মধ্যে জীবিত আছেন কিন্তু আমাদের মতো না, কিন্তু আলমে বরজাত বা কবর জগতে চলে যাওয়ার পরে কেমন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম শিক্ষা মুক্তার দ্বারা পর্যন্ত আর কেউ ফিরত আসতে পারবে না। এটা আল্লাহ কোরআনে বলছেন, অমিন ওয়ালাহিহি বারসাকুম ইলা ইয়াউমিল বাসুল। তো রাসূলকে বলা হচ্ছে তিনি নাকি রুহানি ভাবে অথবা সশরীরে তিনি আসেন, এর চেয়ে বসা কান্দা কি আর কি হতে পারে, এর চেয়ে মারাত্মক ইমান বিধ্বংসীকতা আর কি হতে পারে, এগুলো আজকে প্রচার করা হচ্ছে। তারপর যে জিনিসটা বলতে চাই সংক্ষিপ্ত আকারে, সময় এবারে শেষ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আগে বলেছিলাম পৃথিবীর সবচেয়ে বেশি ছিল সাহাবায়ে কেরামের অন্তরে। আপনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটা পড়ুন, তিরমিজি আবু দাউদ এবং বিভিন্ন হাদিস গ্রন্থে বেশ কাতে কিয়ামত তার মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন, আমাদের অন্তরে সাহাবায়ে কেরামের অন্তরে, রাসূলের সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহ রাসূলের চেয়ে মহব্বত আর কারো প্রতি বেশি ছিল না, আল্লাহ রাসূলের মহব্বতই সবচেয়ে সাহাবীদের অন্তরে বেশি ছিল। তিনি বলছেন কিন্তু এতটা সত্য, তারপরও আল্লাহ রাসূলকে দেখে অথবা আল্লাহ রাসূলের সম্মানে আমরা কেউ দাঁড়াতাম না। কেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অপছন্দ করতেন। তিনি পরিষ্কার হাদিসের মধ্যে বলছেন যে পৃথিবীর সবচেয়ে বেশি মহব্বত করতাম আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপরে আমরা রাসূলের সম্মানে দাঁড়াতাম না। কেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি করতেন, অপছন্দ করতেন। তো জীবন্ত রাসূলের সম্মানে দাঁড়িয়ে যাওয়াকে রাসূল অপছন্দ করতেন, মৃত্যুর পরে কি তিনি পছন্দ করবেন? কখনোই নয়। মৃত্যুর পরে তিনি আমার পছন্দ করবেন একটা প্রশ্নই আসে না। জীবন্ত সাহেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন, যিনি সাহাবাদের সামনে আছেন, তারপর সাহাবায়ে কেরাম যদি তার সম্মানে দাঁড়াতেন, কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। মৃত্যুর পরে আমাদের সামনে উপস্থিত নেই রাসূল যে আসছেন এই বিশ্ব সমাজের না, অথবা যারা বিশ্বাস করছে আসছে তারা তো আর দেখছে না, সুতরাং তারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়িয়ে গেল, যারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, তো তারা বলছেন যে পছন্দ করতেন, তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর পর আবার পছন্দ করতেন, কখনোই নয়। সুতরাং আমরা যদি এই সমস্ত কথা বলি
তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি লিখিত করা হচ্ছে যে রাসূল কি করতেন, জীবদ্দশায় অপছন্দ করতেন, মৃত্যুর পরে তিনি কি করেন পছন্দ করেন তা আমরা দাঁড়িয়ে যাচ্ছি। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মারাত্মক কথা বললেন, আল্লাহু আকবার, সব হাদিসের কিতাবে আছে, এগুলো আলিয়া তো বড় নয়, প্রত্যেকটা মানুষে যে যেভাবে বুঝছে ইসলামটাকে ওইভাবে বোঝার বা ওইটাই আঁকড়ে ধরার চেষ্টা করে, সঠিক জিনিসটা গ্রহণ করতে কেউ চায় না। অথচ এগুলো হাদিস আজকে আলিয়া আলিয়ার থেকে কিন্তু এগুলো বেশি করা হয়, বিগিনে মিলাদ উন্নবী বেশি পালন করা হয়। অথচ আলিয়ার সিলেবাসে পর্যন্ত হাদিস গুলো রয়েছে, মেসকাতের দ্বিতীয় খণ্ডের কিয়ামতের মধ্যে হাদিসটি আসছে, আল্লাহ রাসূল বলছেন যাকে দাঁড়িয়ে সম্মান করলে সে খুশি হয়, কি হয় খুশি হয়, বালিয়া তাবাওয়া মাকালাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়, আল আয়াজু বিল্লাহ। কি মারাত্মক ভাবে রাসূল বলেছেন, কেউ যদি খুশি হয় যে আমাকে দাঁড়িয়ে সম্মান করুক অথবা দাঁড়িয়ে গেলে সে খুশি হয়, সে যেন তার ঠিকানা কোথায় বানিয়ে নেয়, জাহান্নামে বানিয়ে নেয়। তো এরা যে বলছে রাসূলকে খুশি করার জন্য বা রাসূল খুশি হলে তাহলে এরা রাসূলের ঠিকানাটা কই বানাইলো, আল আয়াজু বিল্লাহ। চিন্তা করা যায়, চিন্তা করা যায় এই সমস্ত জিনিস আজকে কি বলারা বলছে যে রাসূল খুশি হবে, রাসূলকে খুশি করার জন্য অথচ রাসূল জীবদ্দশায় মরে গেছেন, কেউ যদি তার জন্য তাহলে যদি খুশি হয় খুশি অনুভব করে পালিয়া তা বাবা মাতা মাতা রুমিরান না সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়, আল আয়াজু বিল্লাহ। সময়ের উপস্থিতি এইভাবে আজকে দেখা গেছে, ঠিক আছে, আজকে আমরা এই ঈদে মিলাদ নবী কে মহাব্বতের একটা মাত্রাকে বানিয়ে নিয়েছি, অথচ এইগুলো ইসলামের এত অস্তিত্ব নেই, আমাদেরকে এগুলো বর্জন করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের মাঝে রেখে গেছেন সেই দিনে আমাদেরকে পালন করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেই জিনিসটা আমাদেরকে দান করেছেন, যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যেভাবে পড়ার জন্য বলেছেন, যে পদ্ধতিতে যে শর্তে যেভাবে যে আবাদত করার জন্য বলেছেন, আমাদেরকে হুকুম সেভাবেই করতে হবে। রাজবৃত্তির কোন ইসলামের সুযোগ নেই। অথচ আজকে আমরা মহাব্বতের নাম দিয়ে, ভালোবাসার নাম দিয়ে, বেদাতে হাসানা ভালো, বেদাতের নাম দিয়ে আমরা কত কিছু আবিষ্কার করছি। বেদাতে হাসানা বলতে কোনো কিছু নেই, বেদাতে হাসানা বলতে কোনো কিছু নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতে কি পথভ্রষ্টতা। রাসূল কেন বলেছেন যে যেটা ভালো নিয়ত করা হবে সেটা করা যাবে এরকম বলেছেন, অথবা সেটা বেদাত নয় এরকম কোন হাদিসে রাসূল বলেছেন, বলেন নাই। তো বেদাত সম্পর্কে যদি আমরা বুঝি আমাদের জন্য এগুলো বর্জন করা সহজ হবে। ধর্মের নামে সওয়াবের উদ্দেশ্যে যেটা করা হবে সেটাই বেদাত, আর ধর্মের নাম না নিয়ে সওয়াবের উদ্দেশ্য ছাড়া যা আমরা করব সেটা বেদাত নয়। এই যে আমরা যা কিছু আজকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি এগুলোকে ধর্মের নামে করছি, সওয়াবের উদ্দেশ্যে করছি, আমি মোবাইলটা আজকে ইউজ করছি ব্যবহার করছি এটাকে ধর্মের নামে করছি সওয়াবের উদ্দেশ্যে করছি, তাহলে এটা বেদাত হবে না। যেটা ধর্মের নামে সওয়াবের উদ্দেশ্যে করা হবে যেটা ধর্মের মধ্যে নেই, যে আমাদের ভিত্তি ইসলামের মধ্যে নেই, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এমন একটা আমল যদি আমি আবিষ্কার করি সেটা বেদাত হবে। সুতরাং আধুনিক যত প্রযুক্তি আছে এগুলো ধর্মের নামে সওয়াবের উদ্দেশ্যে যিনি ব্যবহার করছেন তিনি এই সমস্ত নিয়তে করছেন না, কারণ এগুলো বেদাত হবে না। সুতরাং ধর্মের মধ্যে আমরা কোনো কিছু আবিষ্কার করার এখতিয়ার বা ইচ্ছাধিকার রাখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যে জিনিসটা শিক্ষা দিয়েছেন সেইভাবেই করতে হবে। রাসূলের মহাব্বত আমরা কত কিছু আবিষ্কার করতে পারবো, সময় তো সংক্ষিপ্ত, এই কথা আপনাদেরকে বলে দিচ্ছি। আজকেরা বলছে যে রাসূলের মহাব্বত আমরা করছি আর এরা একটা বেদাত বেদাত করে, আমরা রাসূলের ভালোবাসা নিয়ে এটা সেটা করি এরা একটা বেদাত বেদাত করে। তো রাসূলের ভালোবাসা নিয়ে কত কিছুই করা যাবে, রাসূলের ভালোবাসার নাম দিয়ে কত কিছু করা যাবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা ইবাদতের কবুল হওয়ার একটা মাধ্যম। এখন যদি আমরা বলি যে আমরা রাসূলের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা পাঁচ নামাজ পাইছি এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত আমরা রাসূলের মাধ্যমে পেয়েছি, আর এই সালাতটা আমরা কায়েম করার পূর্বে যেহেতু আমরা সবাই তখন দাঁড়িয়ে থাকি, একামত আমাদের দাঁড়াই, আমরা সবাই দাঁড়িয়ে থাকি না, তো এখন আমরা ইমাম এবং মুসল্লিরা মিলে একটু দুরূদ পাঠ করে নিব, এটা বেদাতে হাসানা, তাতে কোনো সমস্যা আছে? এইভাবে তো আমরা অনেক ইবাদতই আবিষ্কার করতে পারবো। আমরা যখন কুরবানি দেব যে কুরবানি যেহেতু ইবাদত আল্লাহর প্রতি দুরূদ পাঠ করলে কবুল হয়, সুতরাং আমরা যখন দুরূদটা শোনাবো তখন
মিলে যিনি দোয়া করবেন এবং যারা এটার মধ্যে শরীক হয়েছে সারা মিলে একটু আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করে নিব। এইভাবে শত শত বেলা তাহাসের আবিষ্কার করা যাবে রাসূলের মহাব্বতের নাম দিয়ে। যখন একদম আপনি বলবেন এটা বেদাত, আল্লাহ রাসূলের জামানা এই সিস্টেম ছিল না, তা আপনি বলতে পারবেন সে ওয়াহাবি, সে রাসূলের দুশমন, তার মধ্যে রাসূলের ভালোবাসা নেই। এভাবে আমি আপনাকে জবাব দিয়ে দিতে পারবো, এক কথা আপনাকে ঠান্ডা করে দিতে পারবো। কিন্তু আমার প্রশ্ন হলো, এইভাবে সোয়ালের উদ্দেশ্যে বেদাতে হাসানোর নামে, রাসূলের ভালোবাসার নামে সাহাবায়ে কেরাম কি নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমল আবিষ্কার করেছিলেন? কখনো করেন নাই। সুতরাং যুক্তি দিয়ে অথবা বেদাতে হাসানোর নামে, বেদাতে ভালো বেদাতের নামে, উত্তম বেদাতের নামে আমরা অনেক ইবাদত চালু করতে পারবো, কিন্তু ইবাদত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রাহ্য হবে না, সেটা কবুল হবে না। সুতরাং ভালোবাসার নাম যে কোনো কিছু করেছে সেটা উত্তম হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আল্লাহ পছন্দ করবেন, অথবা রাসূল এই কারণে কিয়ামতের দিন সুপারিশ করবেন, এরকম নয়। আর তিনি দূর দূর করে তাকিয়ে দিবেন। যেন বহু হাদিসে এসেছে সম্মানিত উপস্থিতি, যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই, এই যে ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করছি, এগুলো আমাদেরকে সম্পূর্ণ বর্জন করতে হবে, সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। এইগুলো রাসূলের ভালোবাসার পাওয়ার মাধ্যম নয়, এগুলো রাসূলের ভালোবাসার নামে করার কোনো কারণ নেই। যেই আমলটা রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, যেইভাবে শিখিয়ে দিয়ে গেছেন, সেটা যদি আমরা ওইভাবে করি তাহলে রাসূলের মহাব্বত যে আমার অন্তরে আছে সেটা প্রমাণিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা ইউনা আহাদুকুম হাত্তা ইউনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া মালাতিহি ওয়ান নাসি আজমাইন। মিশকাতের 7 নম্বর হাদিস, তোমাদের কেউ প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার পিতা মাতা সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চেয়ে আমি বেশি মহাব্বতের পাত্র না হব। তাহলে রাসূলের মহাব্বত তখনই প্রমাণিত হবে যখন রাসূলের আলিত শরীয়ত রুবুবিয়াহ আমি কি করবো, পালন করবো, রাজনীতি না করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর অনেক কথা ছিল মিলাদকে আমি সবাই সংক্ষিপ্ততার কারণে আমিও সংক্ষিপ্ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত বেদাত পরিহার করার তৌফিক দান করুন। রাসূলের প্রত্যেকটা আমলকে সুন্নাকে তিনি যেভাবে আমাদের কাছে রেখে গিয়েছেন সেইভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা।